আসসালামু আলাইকুম, খামারি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের এই নতুন পর্বে। সো আপনারা আপনাদেরকে এই আমার যে বর্তমানে তিনটা খামারের বাচ্চা আছে, এই তিনটা খামারের আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা। এখন এই মুরগিগুলোকে কি ওষুধ খাওয়াচ্ছি, কিভাবে পরিচালনা করছি এবং কি কি করব, কতটুকু পরিমাণ খাদ্য খাচ্ছে, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই যারা বড় আছে তাদের বিষয়ে একটু কথা বলে নিই। এরা এখান থেকে 720 পিস বাচ্চা ছিল, এর মধ্যে আমরা ম্যাক্সিমাম বাচ্চা বিক্রি করে ফেলেছি, বাকি এখনও প্রায় 350 মুরগি আছে। সো এদের ওয়েট হচ্ছে বর্তমানে অ্যাভারেজ অন অ্যাভারেজ 19 হবে। তো যাক, সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে মুরগির একটু দাম বাড়ার একটা বিষয় আছে। সো দেখি, 1-2 টাকা বাড়লে ইনশাল্লাহ খুব মুরগুলো ছেড়ে দেওয়ার খুব ইচ্ছা আছে আজকে, এবং আমরা আমাদের নিজস্ব গাড়িতে করে সেল দিব। তো দোয়া করবেন যাতে আজকের মধ্যে এগুলো সেল করতে পারি, কেননা এটা যদি আমি দ্রুত সেল করতে পারি তাহলে আমার এই খামারটাকে আমি দ্রুত ফ্রেশ করতে পারবো, পরিষ্কার করতে পারবো। পরিষ্কার করার পর এটা যদি পরিষ্কার করা হয়, এরপরে আমরা অন্য মানে যে ব্রোডিংয়ে যে বাচ্চাটা আছে ওইটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো, অর্থাৎ গ্রোয়ার ঘরে এখানে ট্রান্সফার করতে পারবো এবং আবার বাচ্চা নিতে পারবো। সো টাইমটা ওভাবেই মেনটেন করতে হবে। তো এই এটার খাবার ব্যবস্থা কিন্তু অলরেডি প্রায় 38 বস্তা শেষ, এটা ছাড়া মানে এটা সহ 38 বস্তা শেষ, আর এটা যদি খায় 39 বস্তা। সো চেষ্টা করব আজকের দিনের মধ্যে এগুলা সেল করে দেওয়ার জন্য, সবাই দোয়া করবেন। এই হচ্ছে আমার আজকের টার্গেট। আর ওষুধ বলতে এখন আপাতত ওদেরকে সকালে শুধু একটু টমিক বেড দেওয়া হয়েছে, জাস্ট জ্বরের জন্য টমিক বেড। এই টমিক বেডটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, আর তেমন কোনো কিছু না। তো জাস্ট ওষুধ হিসেবে টমিক বেড, খাদ্যটা বললাম, ওষুধটাও বললাম, তারপরে ওদের অবস্থানটাও আপনাদেরকে জানালাম। সো এখন আমরা যেহেতু এটা প্রথম ঘর, এখন আমরা চলে যাবো সরাসরি, আমাদের দ্বিতীয় একটা ঘর আছে সেটা হচ্ছে ওই দিকে, ওই ঘরের আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি, ওখানে চলুন। এখন ওই ঘরে যেতে হবে, এটাকে লক করে যেতে হবে, যেহেতু আমার এখানে টাকা পয়সা আছে। সো আমাদেরকে ওখানে ওই ঘরে যেতে হবে। আর আরেকটা বিষয়, এই ঘরের এই বাচ্চাগুলোর বয়স 18 দিন, কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে একটু প্রবলেম হয়েছে, এগুলো একটু অসুস্থ হয়েছে। আজকে এক পিস মারা গেছে, সেটারে নিয়ে গেছি, কিন্তু এখনও কেটে দেখার সুযোগ হয়নি, যিনি কাটবো উনি আসে নাই। তো আমাকে বিকালে যাইতে বলছে, তো যাবো, সেটা খুলে নিই এবং এটার আপডেটটা আপনাদেরকে দিই। এই খোলো, আচ্ছা। তো মোটামুটি এটার আপডেট হলো এখানের এই যে আর দুটো বাচ্চা মরে আছে, এই দুটো মুরগি মরে আছে, এবার এদেরকেও নিয়ে যেতে হবে সাথে করে। বুঝছি কি সমস্যার জন্য মারা গেছে, এগুলা দেখতে হবে কেটে কেটে। একটা রাখি আসছি, এবার দেখি। আর ওদের খাদ্য তালিকায় যেটা আছে, অর্থাৎ ওদের যে থেকে 500 বাচ্চা 5 বস্তা স্ট্যাটাস শেষ, এখন গ্রোয়ার 1 বস্তা শেষ হয়েছে, অর্থাৎ 6 বস্তা। আর ওষুধ বলতে তো এমনি সাদা ফানে ছিল এতদিন, তো এখন যেহেতু সমস্যা হয়েছে, এখন এটার জন্য চিকিৎসা অনুযায়ী যে ওষুধটা লাগবে সেটা নিয়ে আসবো আর কি। কিন্তু আমার লিটারের অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ ভালো, রুমে কোনো গ্যাস নাই এবং সব দিক থেকে ভালো আছে। তো তারপরও জানি কেন জানিস কী সমস্যা হয়েছে জানি না, এটা রেডি করতে হবে, এটা ঠিক করতে হবে। আর মোটামুটি দেখেন আলহামদুলিল্লাহ অন্যান্য বাচ্চাগুলো ভালো আছে, কী জানি এগুলো সমস্যা হয়েছে, যাই হোক। আর ওদের এখানে যে কাজটা করা হবে এটা হচ্ছে, আজকে ওষুধ যখন মেডিসিন দেবে সেগুলো তো ওদের খাওয়াবো, পাশাপাশি পরিচর্যা বাবদ আজকে থাকবে এই জায়গাটাতে যে জঞ্জাল আছে এটাকে পরিষ্কার করতে হবে। এখানে জঞ্জাল না, আসলে এগুলো হচ্ছে সব খাদ্যের বস্তা, ভুসির বস্তা, আর এগুলো হচ্ছে সিডার বস্তা, ব্রোডারের সিডার। তো এগুলো এই পাশে নিয়ে আসে চেষ্টা করব। এই যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা এখান থেকে বাঁকা করে দিয়ে এই ফিলারের সাথে এই এটার সাথে সোজা করে দিতে, আর এই জায়গাটাতে ভুসি বিষয় এই জায়গাতে মুরগিগুলোকে ছেড়ে দিতে, অর্থাৎ ওদের জন্য আরেকটু জায়গা ফেলে বাড়া দিতে। আর যদি সম্ভব হয়, আসলে সম্ভব হবে কিনা জানি না, যদি সম্ভব হয় এই ফিলারটা পর্যন্ত, যেটা আমি ওটা বাঁশ পর্যন্ত দেবো বলছি, বাঁশ না, এখন এটা এই ফিলারটা পর্যন্ত দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো এই ফিলারটা পর্যন্ত দিই, ও
দুঃখের বিষয়, আর একটা মৃত হয়ে পড়ে আছে। মোটামুটি অসুস্থর সংখ্যাটা দেখি যে দিন দিন বাড়তেছে। তো এখন এটা শেষ, এখানের আপডেট আপনাদেরকে জানালাম, আর এখন ওই সাইডে যাব। ওই সাইডে গিয়ে ওটার আপডেট আপনাদেরকে দেবো, ওটা একদম ছোটোটা। তার আগে আমাকে ক্যামেরাটা এখন একটু অফ করে আমাকে ভালো করে হাত মুখ ফ্রেশ হয়ে তারপরে ওই খামারে ঢুকতে হবে। আচ্ছা, যাই হোক, ওখানে ঢুকছি এবং স্প্রে করব। তার আগে এগুলোকে সামনের খামারে রেখে আসি, যাতে চোখের সামনে থাকে এবং ওখান থেকে নিয়ে যেতে পারি। আচ্ছা, আপাতত এখানে থাক, যাওয়ার সময় নিয়ে যাব। এটা আপাতত লক করে দিই। এখানে খাদ্য পানি আপাতত দুটোই আছে, শেষ। এখন আমাকে একটু ফ্রেশ হয়ে ওই খামারে যেতে হবে, আগে ফ্রেশ হয়নি। যাক, হাত মুখ ধোয়া শেষ, এখন একটু যাচ্ছি ওই খামারে। অবশ্যই যাওয়ার সময় আমি গিয়ে লাইট অফ করে দিয়ে দিছি। হ্যালো, হ্যাঁ, এদের এখানে ওদের পানি নাই, পানি দিতে হবে, খাদ্য নাই, খাদ্য দিতে হবে, পাশাপাশি ওদের জায়গাটা একটু বাড়া দিতে হবে। তো দেখি কাজটাই করে ফেলি। এটা একটু দূরে, তো ব্রোটার গটটা একটু দূরে, তাই খামারের পিছন দিয়ে যাইতে হয়। এখানেও স্প্রে আছে, স্প্রে করে নি ভালো করে। এটার এখন কি কাজ করতে হবে, খাদ্য পানি দিয়ে দিতে হবে এবং বাচ্চাগুলো গণ হয়ে গেছে একটু, এখন এদের জায়গাটাও বাড়া দিতে হবে। আগে খাদ্য পাত্রগুলো আর পানি পাত্রগুলো সরে ফেলি, তারপরে ওগুলোতে জায়গা বাড়া দিতে হবে, পাশাপাশি ওদের যে মেডিসিনটা। আচ্ছা, ওদের এখনো খাদ্য বসছে, ওদের এক বস্তা এখনো শেষ হয় নাই, আজকে ওদের 5 দিন রানিং। তো ভ্যাকসিনের একটা বিষয় আছে, আজকে ওদের ভ্যাকসিন নিয়ে আসতে হবে। আর হচ্ছে আরেকটা যে কাজটা, সেটা হচ্ছে ওষুধ বলতে চলতেছে এখন সাদা পানি, দোয়া করবেন সবাই। আর জায়গাটা বাড়িয়ে দিতে হবে, এই প্লাস্টিকটাকে একটু এদিক করে নিয়ে আসবো। হ্যাঁ, আর ওই প্লাস্টিকটা এদিক থেকে এই জায়গাটা একটু হালকা বাড়া দিতে হবে। দেখা যাক কীভাবে রেডি করি, সবাই দোয়া করবেন যাতে আর অল্ডে ওয়েদারের অবস্থা দেখেন। আর খামারের এদিক দিয়ে একটু খুলে দিচ্ছি, এদিক দিয়ে একটু খুলে দিছি, এদিক দিয়ে একটু খোলা, যাতে অন্তত গ্যাসগুলো বের হয়ে যায়। আর আপাতত এদের জন্য তেমন কোনো কিছুই না। তো বন্ধুরা আমার, সবাই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আশা করি, আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর লাস্ট কয়েকটা দিন আসলে খুব কম ভিডিও দিচ্ছি, কেননা আমার আসলে এখানে যে স্টাফটা ছিল সে স্টাফটা এখন আর নেই, ও চলে গেছে ঢাকায়, যার জন্য আমি এখন একসাথে এইটা ওইটা ও সামনে ওই খামারগুলো একসাথে দেখতে হয়, যার জন্য অনেক টাইমটা এখানেই দিতে হয়, ভিডিও করতে একটু সময় মানে খুব পাই, কম পাই আর কি, যার জন্য করা হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি সবসময় আপডেট দিব, চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার জন্য এবং খামার মুরগুলোর জন্য, আর যেগুলো অসুস্থ ওই খামারগুলো যাতে একটু ভালো হয়ে যাচ্ছে, দোয়া করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।